ভুল করেও বিনা ভোটে নির্বাচন করার কথা ভাবলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রাজধানীতে সরকার পতনের দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে না পারলে দেশ ও জনগণের অস্তিত্ব থাকবে না। গাউসুল আজম বিপো রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি সহ যুগপথ আন্দোলনরত দলগুলো। এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে আলাদা আলাদা কালো পতাকা গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে, বিরোধী দল দমনে পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তারা। আজকে মানুষ খুশি উঠেছে, টিয়ার গ্যাস গুলি আর এছাড়া গুলি বুলেট দিয়ে আপনাকে পুলিশ রক্ষা করতে পারবে না, তো সমর্থন করতে বলছি না, জনগণের মুখোমুখি দাঁড়াবেন না, এই দেশটা আপনারও আমারও, সুতরাং এই দেশ ভালো থাকবে আপনারাই ভালো থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার লুটপাট করে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে ফেলেছে, এই সরকারের পতন এখন জনগণের একমাত্র দাবিতে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, আবারও ভোটারবিহীন নির্বাচন করতে চাইলে তার পরিণতি ভয়াবহ হবে। আওয়ামীবিহীন নির্বাচনের মাধ্যমে যে ভোটের ক্ষমতা আসবে সেই আমরা মেনে নেব, কিন্তু বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার কথা দয়া করে আর চিন্তা করবেন না। ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী রিং রোড থেকে শুরু করে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলটি নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ফকিরাপুল হয়ে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।